আসসালামু আলাইকুম বন্ধুরা, লিড জেনারেশন ট্রিক্সের ধারাবাহিক ক্লাসের আজ পঞ্চম পর্ব। তো আমরা চতুর্থ পর্ব আলোচনা করেছিলাম অ্যাপোলো আয়ো সম্পর্কে, যে অ্যাপোলো আয়ো কীভাবে আমাদের ব্রাউজারে অ্যাড করতে পারি এবং সেখান থেকে আমরা আমাদের ইমেইল, ফোন নাম্বার এবং অন্য অন্য ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি। তো অনেক সময় দেখা যাবে যে অনেক ইনফরমেশনই আমরা অ্যাপোলো আয়োতে পাবো না, বা অনেক ইমেইল আছে যেগুলো আমরা অ্যাপোলো আয়োতে পাবো না। তো সেক্ষেত্রে আমরা বিকল্প হিসেবে কি ব্যবহার করব বা কোন এক্সটেনশনগুলো ইউজ করব। তো অনেকগুলো এক্সটেনশন আছে, এর মধ্যে আজকে আমরা যেটি দেখব সেটা হচ্ছে স্ক্র্যাপ আয়ো। আচ্ছা, স্ক্র্যাপ আয়ো আমাদের ব্রাউজারে অ্যাড করার জন্যে আমাদের ব্রাউজারটা প্রথমে ওপেন করে নিতে হবে। এই যে আমি একটা ব্রাউজার, আমার ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে নিছি। এরপর এই যে প্লাস চিহ্নটা দেখছেন যে নিউ ট্যাব এখানে লেখা আছে, এখানে এসে ক্লিক করে এখানে লিখবেন স্ক্র্যাপ ডট আইও। হ্যাঁ, লিখে এটু ক্লিক লিখলেও হ, বা আপনি ফুলটাও লিখতে পারেন যে গুগল এক্সটেনশন বা ইএক্স, এখানে দিলেও হয়ে যাবে, দিয়ে এন্টার চাপলাম। আচ্ছা দেখেন, আমাদের প্রথমে একটা এক্সটেনশনের লিঙ্ক দেখাচ্ছে, স্ক্র্যাপ আয়ো ইমেইল ফাইন্ডার। হ্যাঁ, আমরা এটাতে ক্লিক করব। ঠিক আছে, আমরা আমাদের লেফট বাটনটা এখানে যদি ক্লিক করি, আমাদের একটা পেজে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রোম ওয়েব স্টোর, এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম। আচ্ছা, আমরা এখানে ক্লিক করে আমাদের ব্রাউজারে এটা অ্যাড করে নেব। ঠিক আছে, আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম। এরপর আসলো অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। এখন আমার ব্রাউজারটা, আমার যে এক্সটেনশনটা, এটা আমার ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে আইকনটা দেখা যাচ্ছে। তো প্রথমে দেখা গেল, এখন আবার দেখা গেল না, এটার কারণ কি? আচ্ছা, এটা আমাদেরকে পিন করে নিতে হবে। যে এখানে দেখছেন যে এক্সটেনশন একটা অপশন আছে, তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এই যে অনেকগুলো কিন্তু এখানে যে নীল চিহ্নের মতো আছে, তো এটাতে কিন্তু নাই। হ্যাঁ, আমাদের দেখেন স্ক্র্যাপ আয়ো, তো এটা আমাদের পিন করে নিতে হবে। ঠিক আছে, যে একটা পিনের মতো চিহ্ন, এটাকে পিন করে নিতে হবে। পিন করে নিলে আমাদের যে এক্সটেনশনগুলো আছে এটা এখানে বারে শো করবে। ঠিক আছে, তো এখন এটা একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে আমাদের, প্রথমে সাইন আপ করে নিতে হবে। আচ্ছা, সাইন আপটা আমরা কী করে করব, আচ্ছা সে বিষয়টা দেখাই। তো সেটা দেখানোর আগে আমি আমার একটা লাইভ প্রজেক্টের মাধ্যমে আপনাদের ফুল বিষয়টা বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আমরা আগে আমাদের লাইভ প্রজেক্টটা দেখি, যে আসলে বায়ার আমাদের কাছে কী চাইতে পারে এবং কোন ইনফরমেশনটা আমরা স্ক্র্যাপ বায়ার থেকে কালেক্ট করতে পারি। আচ্ছা চলুন, আমরা যদি আমাদের বায়ারের ডিমান্ডে যাই, দেখেন এখানে বায়ার আমাকে একটা মেসেজ করছিল এরকম, আই হ্যাভ এ লিস্ট অফ সাম পার্সোনাল লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক। আচ্ছা, তার কিছু পার্সোনাল লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক আছে, আই ওয়ান্ট টাইটেল, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, লোকেশন অ্যান্ড ইমেইল। আচ্ছা, বায়ারের এই ইনফরমেশনগুলো বায়ারের লাগবে। ঠিক আছে, তো আমি এই বিষয়গুলো, মানে এই ইনফরমেশনগুলো অনেকাংশেই আমি কালেক্ট করছিলাম অ্যাপোলো আয়ো এবং স্ক্র্যাপ আয়ো থেকে। ঠিক আছে, অ্যাপোলো আয়োতে যেগুলো মিস গেছে আমি স্ক্র্যাপ আয়ো থেকে সেগুলো বের করছি, এবং ড্রাইভের, গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিয়ে দিছিলেন। এই লিঙ্কে যদি, এই লিঙ্কটা যদি আমরা ওপেন করি, আমরা এখানে অনেকগুলো প্রোফাইল লিঙ্ক দেখতে পাবো। হ্যাঁ, এগুলো হচ্ছে লিঙ্কডইন এক একটা লিঙ্ক। হ্যাঁ, বায়ার আমাকে এই ইনফরমেশনগুলো প্রোভাইড করছিল। তো এখন বায়ার আমাদের কাছে কী চাইছে দেখি আমরা। উনি চাইছেন, প্রথমে চাইছে টাইটেল। আচ্ছা, আমরা আমাদের শিটের টাইটেলটা অ্যাড করে নিই। আচ্ছা, টাইটেল চাইছেন। আচ্ছা, ফুল নেম, তারপর এখানে চাইছে ফার্স্ট নেম, ফার্স্ট নেম, এখানে চাইছেন লাস্ট নেম, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। আচ্ছা, এরপর কি চাইছেন, লোকেশন, অর্থাৎ পার্সন যে অবস্থানে আছেন সেই লোকেশনটা, লোকেশন। আচ্ছা, পার্সন যে লোকেশনে আছে বলতে পার্সন এখন যে অবস্থানে আছে সেটা না, বিষয়টা হচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইলে যে লোকেশনটা শো করবে আমাদেরকে সেটাই দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ইমেইল, ইমেইল। আচ্ছা,
তো এখন এই ইনফরমেশনগুলো বের করার আগে আমরা আমাদের শিটটাকে একটু সাজায় নিই, একটু সৌন্দর্য বর্ধন করে নিই। এই জন্য আমরা কি করব, আমরা এই পর্যন্ত সিলেক্ট করে এটার একটা কালার দিয়ে নিতে পারি। আচ্ছা, এটাকে একটু বোল্ড করে নিলাম, এটার সাইজ ঠিকই আছে, এটা দিয়েই চলে। আচ্ছা, এটার সাইজটা এটা একটু বড়, একটু একটু ছোটো দেখা যাচ্ছে, তো আমরা যদি ফুল সমান করতে চাই, হ্যাঁ আমরা একই সাইজে দিয়ে দিলাম। আচ্ছা, এরপর দেখেন এটা অলরেডি ফ্রিজ করা আছে। এটা অনেকেরই দেখবেন যে এটা এইভাবে এই করলে মানে উপরের ইনফরমেশনগুলো সহজ চলে যায়, তো এই জন্য আপনারা কি করবেন, এখানে আসবেন, আসার পর দেখবেন ভিউ অপশন আছে ফ্রিজ লেখা, ওয়ান রো। আমি যদি নো রো দেই দেখেন ওই বায়ার কি চাইছে সেই ইনফরমেশনগুলোও চলে যাবে, দেখেন চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের ডাটাগুলো ইনপুট করতে একটু সমস্যা হবে। তো আমরা যদি এটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করার পর ভিউয়ে গিয়ে আমরা যদি ফ্রিজ করে দেই ওয়ান রো, এটা যদি ফ্রিজ করে দেই দেখেন আর উপরে যে ইনফরমেশনগুলো এগুলো যাচ্ছে না, ঠিক আছে। তো চলুন আমরা আমাদের মূল কাজে চলে আসি। তো এখন আমাদের এই লিঙ্কগুলো থেকে এই ইনফরমেশনগুলো বের করতে হবে। আচ্ছা, আমরা একটা করে লিঙ্ক ওপেন করি। প্রথমে আমরা এই লিঙ্কটা ওপেন করলাম। আচ্ছা, বায়ার এখানে কী কী চাইছেন দেখেন, এখানে ফুল নেমটা আছে। প্রথমে আমাদেরকে টাইটেলটা চাচ্ছে, আমরা টাইটেলটা দিয়ে দেই। আচ্ছা, আমরা আমাদের টাইটেলটা নিলাম, এখন এখান থেকে নিব আমাদের ফুল নেম, ঠিক আছে। পার্সোনাল যে ফুল নেমটা আছে সেটা আমরা নিয়ে নিলাম। এখান থেকে আমাদের অ্যাড আলাদা করতে হবে কি ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এটাকে কপি করে এখানে আসলাম। এখান থেকে আমরা আমাদের লাস্ট নেমটা কেটে এখানে বসাই দিলাম, ঠিক আছে। এরপর চাচ্ছে পার্সোনাল লোকেশন। আচ্ছা, লোকেশনটা আমরা কোথায় পাবো, এই যে দেখেন, এই যে এখানে হেভেন ক্যানাস ইউনাইটেড স্টেট, এটা হচ্ছে পার্সোনাল লোকেশন, আমরা এটাও এখানে বসাই দিলাম। তারপর চাইছে ইমেল, ইমেল কিন্তু এই দেখেন অ্যাপল আয়ে দিয়েও আমরা বের করতে পারি, তাই না। অ্যাপল আয়াতে কীভাবে বের করতে হয়, এখানে ক্লিক করলেই আমরা আমাদের ইমেলটা পেয়ে যাব। দেখেন অ্যাপল আয়াতে কিন্তু এই ইমেলটা দিচ্ছে না, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কী করবো, স্ক্র্যাপ আয়ো ইউজ করবো। তো স্ক্র্যাপ আয়ো থেকে আমরা লিড কালেক্ট করার জন্য প্রথমে এখানে ক্লিক করে দেখেন আমরা এটা অ্যাড করছিলাম, বাট সাইন আপ বা লগ ইন এখনও করি নাই। তো আমার সাইন আপ অলরেডি করা আছে, আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ করার জন্য আপনারা এই যে সাইন আপে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর আপনাদের এই যে আমার লগ ইন যে পেজটা আছে এখানে নিয়ে আসছে। আমি যদি এটা লগ আউট করি এখানে আপনার এই পেজে নিয়ে আসবে, এখান থেকে আপনাদের সাইন আপ ফর ফ্রি এটাতে আপনারা ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর এখানে নাম, ইমেইল, পাসওয়ার্ড এটা দিয়েও আপনি সাইন আপ করতে পারেন, অথবা সাইন আপ উইথ গুগল, সরাসরি আপনারা সাইন আপ উইথ গুগল থেকেই করবেন। এখান থেকে যে কোনো একটা ইমেইল দিলেই আমার ওটা সাইন আপ হয়ে যাবে, অর্থাৎ আমার ইমেইলে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো অটোমেটিক স্ক্র্যাপ আয়ো নিয়ে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে। আমি এই অ্যাকাউন্টটাই যদি ক্লিক করি, এই ইমেইলটাই ক্লিক করলে দেখবেন যে এটার আন্ডারে একটা স্ক্র্যাপ আয়ো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন এটাতে আমার অলরেডি লগ ইন অপশনটাতে নিয়ে আসছি, কেননা আমার সাইন আপ অলরেডি করা আছে, ঠিক আছে। তো আপনাদের সাইন আপ করার পর আপনারা কী করবেন, লগ ইন করবেন। ধরুন যে এখানে লগ আউট এই অপশনটা যদি থাকে, তো এক্ষেত্রে লগ ইন যে অপশনটা, এই অপশনটা আসবে আপনাদের, তখন কী করবেন আপনারা, লগ ইন উইথ এগেইন, হ্যাঁ লগ ইন উইথ গুগল এটাতে ক্লিক করবেন। করার পরে যে এই ইমেলটা দিয়ে একটু আগে আমরা স্ক্র্যাপাই অ্যাকাউন্টটা ওপেন করছি, ঠিক আছে, এটাতে যদি আপনারা ক্লিক করেন আপনাদেরকে সরাসরি ওই পেজটাতে আবার নিয়ে আসবে, ঠিক আছে, এই পেজে নিয়ে আসবে। তো এখন আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, দেখেন আমাকে 50টা ক্রেডিট দিছে, মানে প্রতি মাসে আপনাকে একটা জিমেইলের আন্ডারে 50টা করে ইমেল কালেক্ট করতে দিবে, ঠিক আছে। আশা করছি বিষয়টা বুঝাইতে পারছি। এখন দেখেন যে এই প্রোফাইল থেকে আমরা স্ক্র্যাপ পায়ো থেকে কীভাবে ইমেলটা কালেক্ট করব। আচ্ছা, আমি যদি এটা আবার রিলোড দেই একটু। আচ্ছা, দেওয়ার পর আপনি দেখেন এই যে স্ক্র্যাপ আয়োর যা দিছে, এই যে
এই মেলটা এই যে এখানে ক্লিক করে কপি হয়ে যাবে, ঠিক আছে? এখানে বসিয়ে দিলাম। আচ্ছা আমাদের একটা লিড কমপ্লিট হয়ে গেল। আচ্ছা আমরা যদি সেকেন্ড লিডে যাই, এখানে লিঙ্কডইনটা আমরা ওপেন করলাম, এখানে দেখেন তার টাইটেলটা দেখাচ্ছে যে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমরা ওনার টাইটেলটা নিয়ে নিলাম, তারপর ওনার ফুল নেমটা নিয়ে নিলাম। আচ্ছা তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আমাদেরকে পৃথক করতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করে দিলাম। তারপরে উনি চাচ্ছেন লোকেশন, লোকেশনটা নিয়ে আমরা বসাই দিলাম। এরপর ইমেইল, এগেইন আমরা যাব, যাওয়ার পর স্ক্র্যাপ আইওর যে এক্সটেনশন ওটাতে ক্লিক করলে দেখেন আমাদের ইমেইলটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আশা করছি বিষয়টা আপনাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছি। তো আপনারা আপনাদেরকে এই শিটটা আমি দিয়ে দিব, আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন। ইভেন আমার যে স্ক্র্যাপ আইওর যে অ্যাড করার যে লিঙ্কটা আছে সেটাও আপনাদের ভিডিওর যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সহজে অ্যাড করে নেবেন। আর লিড জেনারেশন কাজের ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন, তত বেশি জানতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয়, কারো কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদের সমস্যার সমাধান করার জন্যে। তো ভালো থাকবেন।